এই কুরবানি করা যদি ওয়াজিব হয় বা সুন্নাত মুআক্কাদা কার প্রতি ওয়াজিব পরিবারের সদস্য সবার প্রতি ওয়াজিব না কোনো সাহেব নিসাব হওয়া শর্ত কুরবানি করা ওয়াজিব মানে ফুকাহা অনেক ফুকাহাদের দৃষ্টিতে তারা ওয়াজিব বলেছেন সাহেব নিসাব যিনি নিসাবের মালিক নিসাবের মালিক আল্লাহর প্রতি যাকাত ফরজ হয় কিন্তু যাকাত ওয়ালার জন্য শর্ত হলো যে কেবলমাত্র কোনোদিন মালদার ছিলেন না তিন মাস আগে মালদার হয়েছেন পয়সাওয়ালা হয়েছেন এই মুহূর্তেই কি তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে না দেখতে হবে তার টাকাটা তার কাছে থাকে কি না এক বছর চন্দ্র মাসের হিসাবে বছরের শেষে গিয়ে তার ওই ওয়াজিবটা কার্য বা ফরজটা কার্যকরী হবে সাহেব নিসাব হয়ে গেছেন কিন্তু এখনো যাকাত ফরজ হয়নি বছর ঘুরে আসলে তখন গিয়ে ফরজ হবে কিন্তু ফেতরাওয়ালা ফেতরা দিবে রমাদানের এবং কোরবানিওয়ালার ক্ষেত্রে এই পয়সাওয়ালা এখন হয়ে গেছেন এক বছর অপেক্ষা করা শর্ত নয় টাকা আছে এখনই কোরবানি দিয়ে দেখ কোরবানির সময় হয়ে গেছে রমাদানের ফেতরা সময় হয়ে গেছে তিনি দিয়ে অবশ্য রমাদানের ফেতরার ব্যাপারে একতলাপ আছে সাহেব নিসাব না হলেও ফেতরা দেওয়া লাগে এটাও আরেকটা অপিনিয়ন আছে যে ব্যক্তি দিতে পারে দেওয়ার মতো আসে তার এক দুই বেলা খাওয়া দাওয়ার পরে বাকিটা দেওয়া যাবে তাহলে সেও দেখ তো বলালো সেও তো গরিব ক দিবে আবার নিবে সে দেওয়ার দায়িত্ব পালন করবে আবার নেওয়ার মতো তার রাইট হয়ে গেছে তবুও দিতে হবে তো এটা নিয়ে কিছু আবার ইমামদের মধ্যে মতভেদ হয়েছে যাই হোক তাহলে কোরবানির জন্য যদি ওয়াজিব বলেন ওই ব্যক্তি যার কাছে যিনি নিসাবের মালিক হয়েছেন নিসাবের মালিক বলতে এখন কত টাকা থাকলে নিসাবের মালিক হয় আমরা যাকাতের সময় আলোচনা করতে বলেছি মনে আছে কত বলেছিলাম যাকাতের সময় কার মনে আছে আড়াইশো পাউন্ডের কিছু বেশি কম একটু বেশি আড়াইশো পাউন্ডের একটু বেশি এই পরিমাণ টাকা যার কাছে উদ্বৃত্ত আছে নিজের খরচপত্র শেষে তিনি নিসাবের মালিক হয়ে যান তো এরপরে এটা ফেতরার ক্ষেত্রে যতটুকু মজবুত এবং যাকাতের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে কিন্তু এত মজবুত নয় তিনি তো মনে করেন আমার কাছে যদি এখন আড়াইশো পাউন্ড আসে কিন্তু আমার সামনে খরচপত্র আছে তিনি না করলেও চলবে মোটামুটি ভালো একটু টাকা পয়সা থাকে যার কোনো সিরিয়াস ক্রাইসিস হবে না তার ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ আড়াইশো পাউন্ডওয়ালার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ বা এত জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে কাজেই সাহাবী নিসাব হয়ে গেলে দিতে হবে যদি ফতোয়া দেওয়া হয় কিন্তু এত মুখে মুখে হিসাব করেই দিতে হবে নট নেসেসারি